প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইএসএফ বাংলা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত। এখানে কিন্তু একটা কবরস্থান পিছনে দেখতেই পাচ্ছেন। কবরস্থানটাকে নিয়ে বিগত 5-7 বছর ধরে একটা দ্বন্দ্ব লেগেই রয়েছে কিন্তু সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের নেতাদের মধ্যে। এমনই পরিবেশ যে আমরা শুনে নেব ব্যাপারটা কি। স্যার আপনার নাম? আমার নাম শেখ জমির উদ্দিন। এখানে মেন উদ্দেশ্যটা কি, ঘটনাটা কি? মেন উদ্দেশ্য হচ্ছে এখানে একটা কবরস্থান ছিল হাজার বছর ধরে, মানে মাদকপুর সৃষ্টি হয়নি তখন থেকে কবরস্থান হয়ে আছে। তো ওরা আমাদের কবরস্থানে ফেলতো, সেটা আমরা 5 বছর আগে বন্ধ করে দিয়েছি। সিএস কাগজ তুলে এখন 19 শতক আছে, সেটা বলছে আমাদের ভাগাড়, আমরা এখানে ফেলবো। 3 বছর হয়ে যায় ফেলছে। আচ্ছা, একবার মিটিং হয়েছিল, বিডিওতে ডাক করেছিল গ্রেজুয়েশন কমিটিকে। হ্যাঁ, আমরা গ্রেজুয়েশন কমিটির 4 জন, তখন থেকে বলা হলো যে দেখুন এই ব্যাপার ঠিক আছে, যখন ওখানে হয়েছে তা আমরা নিজে থেকে 5 কাঠা জায়গা দেবো। আমি নিজেও বলেছিলাম যে আমার 3 কাঠা জমি আছে, আমার নিজের জায়গা আমি দিয়ে দেবো, বললো ঠিক আছে। আবার ফের দ্বিতীয় মিটিং ডেকেছিল, তারা বললো যে না আমরা ওই জায়গায় আমরা নেবো না, আমরা ওখানেই 5 কাঠা জায়গা নেবো, নিয়ে গরু ফেলবো, ফেলে মিউনিসিপ্যালিটি খবর দেবো, ওখান থেকে মিউনিসিপ্যালিটি নিয়ে যাবে। আমি তখন প্রশ্ন করলাম যে মিউনিসিপ্যালিটি যখন নিয়ে যাবে তার বাড়ি থেকে নিয়ে যাক, বললো না আমরা ওইখানে নিয়ে, আমি তাহলে ওটা মেনে নিতে পারবো না বলে আমরা চলে এলাম। এই পর্যন্ত এই কবরস্থানের পাশে কি জনবসতি মানুষ বসবাস করে? হ্যাঁ, বসবাস করে, বসবাস আছে। ওখানে হারু বাগুই আছে, এখানে কাঁদন বাগুই আছে, ওখানে কলিমুদ্দিন আছে, তারপরে আপনার বক্কার মল্লিক আছে। এখানে যদি একটা কবরস্থানকে মানে বন্ধ করে ভাগাল করা হচ্ছে একটা মেইন পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এখানে আশেপাশে জনবস্তি আছে, তাদের কোনো মানে প্রতিক্রিয়া যে গন্ধ বেরোয়, তাদের একটাই যে দুর্গন্ধ, মানে গরু যে পড়ছে, গরু ছাগল যে পড়ছে, দুর্গন্ধ টিকতে পারছে না। তারপর আরো স্কুলে ছেলে মেয়ে যাচ্ছে, তাদের অসুবিধা হচ্ছে, তারা এটাতে যেতে চাইছে না। সভাপতি ছিল, মানে আপনার এসডিও ছিল, হ্যাঁ, তারপরে এমএলএ ছিল, এসে বললো যে না 5 কাঠাই দিতে হবে, দিলে আমরা ওখান থেকে মিউনিসিপ্যালিটিকে খবর দেবো, ওখান থেকে নিয়ে যাবে। আমি প্রশ্ন করেছিলাম তাহলে বাড়ি থেকে নিয়ে যাক যার জিত, তাহলে আমরা মেনে নেবো। বলছে না ওইখানেই ফেলবে, ওই জন্য আমরা মেনে নিই। 5 কাঠাটা কি 19 কাঠা কবরস্থানে? 19 কাঠা কবরস্থানটা বাদ দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিতে হবে, দিয়ে ওইখানে ওরা ঘিরে করবে বলছে। বলছে আমরা ঘিরে আমরা ফেলবো, ফেলে মিউনিসিপ্যালিটি নিয়ে যাবো, আমরা ওটা মেনে নিই। আপনারা এই 5 কাঠা পরিবর্তে অন্য জায়গায় 5 কাঠা দেবে? হ্যাঁ হ্যাঁ দেবো বলেছি। এবং আমি শুনলাম যে যেগুলো মরা জন্তু তাদের পরিবহন মানে নিয়ে যাবে, আপনারা পরিবহনের ব্যবস্থা করে দেবেন বলে? হ্যাঁ 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 করে, তাও কোনো প্রশ্ন নেই। এই মানে এই যে মূল বিরোধী কারা দাঁড়াচ্ছে? মেন বিরোধী রাধা রানী, শ্যাম ঘোষ, গরি ঘোষ, এই 3 জন আর কাশি ঘোষ, রাধা রানীর বর, এই 4 জন এই জিনিসটা করছে। ওরা কোনো স্থানীয় বাসিন্দা না কোনো সভাপতি? তার মধ্যে বেশিরভাগ আমি যদি প্রশ্ন করি খারাপ ভাববেন না যে কোন রাজনৈতিক দলের লোক যদি এখন তৃণমূলের পুরোপুরি বাধা দিচ্ছে। আপনারা শুনলেন গ্রামবাসীদের মুখ থেকে সরাসরি ঘটনা। এখানে যেটা আমি বুঝতে পারলাম, এখানে কিন্তু একটা কবরস্থান আছে, আমি দেখানোর চেষ্টা করবো। কিন্তু এখানে বিগত বছর ধরে আছে, আমি একটা বয়স্ক মানুষ দেখবো। চাচাজান যদি আপনি একটু সামনে আসতেন। এই কবরস্থানটা আমি কতদিন ধরে দেখছেন? আমি অনেকদিন এসছি, অনেকদিন থেকে এই কবরস্থানটা দেখছি দেখছেন। আর এর উপরে যে গরু গরু পড়ছে গন্ধ, আমরা থাকতে পারছি না। আমি আরেকটা বয়স্ক মানুষ পেয়ে গেছি। চাচা জান আপনি কবরস্থান কতদিন থেকে দেখছেন? এ আমার জন্ম আগে থাকতে, আমাদের 3-10 পিঁড়ি এখান থেকে খবর দেয়। মানে আপনি আপনার দাদুর কাছ থেকে ঘটনা শুনেছিলেন? এটা কবরস্থান আছে? হ্যাঁ, আমরা জানি এটা কবরস্থান। হঠাৎ করে পরিণত করছে এখন আমরা এই 2 বছর তুলে কাগজ মানে গন্ধ এখানে যেতে পারি না রাস্তায়, এখানে চলাচল করতে পারে না ছেলে মেয়েরা। তারপরে ধরো আশেপাশে জনবসতি হয়ে গেছে, এই লোকালয় থেকে ভাগার তুলতেই হবে, আমাদের এই প্রচেষ্টা আছে, তাতে আমাদের জান যায় যাবে, তবু আমরা ছেড়ে কথা বলবো না। আমি আপনার ক্যামেরাম্যানকে বলবো যে এদিকে একটু আসতে, কবরস্থানের যে বোর্ডটা আছে বোর্ডটা দেখাতে। শুধু বোর্ড নয়, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কবরস্থানের মূল জমিতে, কবরস্থানের মূল জমিতে যে দেখতে পাচ্ছেন আপনারা যে গাছগুলি, এই গাছগুলি কিন্তু 1-2 দিন বা 5 বছরে হয় না। এই যে গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন কবরস্থানে, ম্যাক্সিমাম এক একটা গাছের বয়স 50-60 বছর হবে, নাহলে কিন্তু গাছ এত বড় হয় না। যেখানে কিন্তু যে একটা গাছ 50 বছর হয়ে যাবার পর বা এখানে দেখা যায়
যাচ্ছে যে যেসব বয়স্ক মানুষ 70 থেকে 80 বছর বয়স, সেই বছর সেই বয়স্ক মানুষরা কিন্তু শুনেছেন তানারা দাদুর মুখ থেকে যে এখানে কবরস্থান ছিল, হঠাৎ করে আজ শাসক দল এখানে কিন্তু কোনো স্থানীয় বাসিন্দারা কিন্তু এই কবরস্থানটাকে ভাগাল করতে চাইছে না। এখানে যেটা মূল গ্রামবাসীদের মুখ থেকে শুনলাম, শাসক দল বর্তমান যে শাসক দল তারাই কিন্তু চাইছে এই কবরস্থানটাকে ভাগালে পরিণত করতে। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এখানে কিন্তু কবরস্থান ঘিরে প্রচুর বসবাস জনসংখ্যা মানুষের আছে। এখানে এই যে কোভিড পরিস্থিতি এবং ভয়াবহ আরেকটা যে ভাইরাস আমাদের পশ্চিমবাংলায় ভারতবর্ষে আসতে চলেছে, এই পরিস্থিতির মধ্যে কিন্তু এই কবরস্থানটা যদি ভাগালে পরিণত হয় তাহলে কিন্তু যেভাবে একটা সংখ্যালঘু মুসলিমদের উপরে যেমন ধর্ম আবেগকে। আপনি এখানে কতদিন দূর আছেন? তাহলে আপনি কি এখানে এসে দেখছেন যে গোরস্থানটা আছে এইখানে? হ্যাঁ গোরস্থান আছে এখানে। এর আগে কি এখানে গরু ছাগল ফেলা হতো? না, আগে আগে ফেলা হতো, আগে ভাটার ধারে ফেলা হতো, ঘর করে ছাগলরা জোর করে এখানে গরু ফেলে। তো এখানে ফেললে যেভাবে আপনাদের একটা সমস্যা হচ্ছে যে কবরস্থানটাকে বেদখল করা হচ্ছে, আর দ্বিতীয় সমস্যা যেটা শুনছিলাম যে প্রচুর গন্ধ বের হয়, তা কি রকম সমস্যা? আমাদের গন্ধ বের হয়, আমরা এখানে বাড়িতে টিকতে পারি না, গ্যাস বন্ধ হয়, আমি শুনছিলাম এখানে একটা এখানে যে বিতর্কটা জায়গা দাঁড়িয়েছে, বিতর্কটার মূল উদ্দেশ্য যে কবরস্থানটাকে ভাগাল করা হবে, তো আপনি এখানে কবরস্থান কতদিন ধরে দেখছেন? হাজার হাজার বছর ধরে কবর আছে, দুদিনের নয়। তো এই যে কবরস্থানটাকে এখন বেদখল হয়ে যাচ্ছে, তো এটা আপনার কি মনে হচ্ছে, এটা কি উচিত হবে? না, উচিত হবে না, একদম উচিত হবে, উচিত হবে না। এটা যেভাবে একটা আপনার ধর্মকে আঘাত লাগছে, তেমন ভাবে যে জনগোষ্ঠীর মধ্যে একটা ভাগা, তো আপনাদের কি আশঙ্কা মনে হচ্ছে? এইখানে স্কুলের ছেলেমেয়েরা যা কুকুর শিয়াল এখানে উপদ্রব করে, এখানে ছেলেমেয়েরাও স্কুলেও যেতে পারে না, তাহলে এখানে বসবাস করে, সে ঘুম জেলেও আবার টিকতে পারি না, এত ঘুম। এই নিয়ে আপনাদের কেউ সাহায্য করতে এগিয়ে আসেন? না, সবাই তো বিপক্ষ পার্টি হয়তো, ওরা তো জোর করছে যে কিনে আমরা মানে ভাগার করি। তো এর পরিবর্তে আমি শুনলাম যে অন্য এক জায়গায় 5 কাঠা জমির কথা হয়েছে, এবং যে মৃত পশুদের আছে সেগুলো নিয়ে জানানো একটা গাড়ির ব্যবস্থা আপনার করবেন? হ্যাঁ, সেটা আমরা করবো বলেছি। এই প্রস্তাবটা আবার কাকে দিয়েছে? এটা আমরা ভিডিও দিয়েই বলেছি। ভিডিও কি মেনে নিয়েছে? মেনে নাই। তো আমি একটা ভাইকে পেয়ে গেছি। ভাই, এই যে পরিস্থিতির মধ্যে আপনারা কি আশঙ্কা করছেন? আমরা আশঙ্কা করছি যে আমাদের এখানে যে ভাগাটা দেখছেন আপনি, তো এখানে দুর্গন্ধে আমরা টিকতে পারি না। আমরা এলাকা মানুষদের যে কবরে আসি জিয়ারত করতে, জুম্মার দিনে যে জিয়ারত করতে আসি, প্রচুর দুর্গন্ধ থাকে, আমরা দুর্গন্ধতে আমরা টিকতে পারি না। যে জিয়ারতে দাঁড়ায় আমরা দুর্গন্ধের জন্য আমরা দূরে দাঁড়াতে হয়। তো আমাদের একটা বক্তব্য যে এখানে ভাগাট না জানা হয়, তারপরে মানে আমরা জায়গা দিচ্ছি এক জায়গায়। আপনার গেছি আর একটা বয়স্ক স্থানীয় বাসিন্দাকে, চাচা জান আপনার নাম? আমার নাম ইজাহার মল্লিক। আপনি কতদিন ধরে এই এলাকায় বসবাস করছেন? অনেক দিন, আমার জন্ম। আপনার জন্ম এখানে? তো আপনার জন্মের পর থেকে কি এই গোরস্থানটা দেখছেন আপনি? গোরস্থান দেখতে হচ্ছে আমাদের এইখানটা হাজার বছর কবরস্থান, আমি ডিএমকে বলেছিলাম জি হাজার বছর, তারপর আমাদের এখানে বসবাস কমই করছিলো, 4 ঘর বসবাস করতো জি। তারপর ভাগার ছিল কি না ছিল জানি, তো দু একটা ফেলতো, কোথায় ফেলতো জানি না, এখানে কোথায় ফেলতো। এইখানে আমাদের বললো হাজার বছর এখানে আমাদের কবরস্থান, তার আগে তো ভাড়াকে ফেলে নেই জি। তারপর বলছে হাজার বছর কবরস্থান, অনেক দিনের কবরস্থান জি। তারা ওরা বললো গরু ফেলবো, আমি মানে দেখো পুঁতে দেওয়ার কথা বললো, আমি পুঁতে দিলে গরুটা ছফুট ফুটতে হবে, ছফুট ফুটলে গরুটি আমার ফুটে ফাটবে, মাটিটা সরে যাবে, আবার গাছ বেরোবে, তাই বললো আবার গাছ বেরোবে। তাহলে তখন বলছে গরুটাকে ফেলা হবে, ইয়ে দেওয়া হবে, মুন্সিপালিটি হবে, তুলে তুলে ফেলা হবে, তাহলে কবরই ফেলবো না। আমরা হচ্ছে অন্য জায়গায় দিচ্ছি, একটা জায়গা 5 কাঠা কিনেছি, কিনে সেখানে দেবো। তা এর আগে 4-5 বছর আগে লড়াই হয়েছিল রাধানের সাথে, এমএলএর সাথে, ওই পুনানের পুনানের সাথে, আমার সাথে জায়গা দিলে খুব লড়াই হয়েছিল। তার বলে দেখো রাজুদা এখানে কোথায় ফেলবো, আমরা কোথায় ফেলবো, তাহলে তোমরা জায়গা দেখো, জায়গা দেখলে ছেড়ে দেবো। আমরা তো জায়গা দেখেছি, হ্যাঁ জায়গা দেখেছি, এখন কি ছেড়ে দেবে বলেছে? না, ছাড়বে না, এখন ছাড়বে, ওই জায়গাতেই ফেলবে, এখন পাল্টি মারছে। তো আপনি বললেন এখানে কথা হয়েছিল যে যদিও ফেলে পুঁতে দেবে, আমি দেখলাম এখানে একটা গরু পড়ে আছে, এই বিষয়ে কি বললেন? এটা কি রাত্রে চুরি করে ফেলে গেছে? চুরি করে ফেলে গেছে, চুরি করে লুকিয়ে ফেলে গেছে।
আপনারা শুনলেন কিন্তু স্থানীয় বাসিন্দারা কিন্তু বারবার কিন্তু এটা রিপোর্ট হয়েছে বারবার উপর মহলে জানিয়েছে যে এই কবরস্থানে বদলে তারা পাঁচ কাটা জায়গা দিতে রাজি এবং কিন্তু আপনারা দেখছেন বিগত পাঁচ বছর ধরে কিন্তু এই ঝামেলাটা চলছে পথ পরিবর্তন হয়েছে চেয়ার পরিবর্তন হয়েছে কিন্তু এই ঝামেলাটা রয়ে গেছে এটা কিন্তু খুব একটা বড় ঝামেলা নয় এটা একশো বছর বা হাজার বছর যেটা রেকর্ড শোনা যাচ্ছে কবরস্থান এটা কিন্তু একটা সরাসরি মুসলিম ভাবাকে আঘাত করার চেষ্টা করছে যেটা একটা কেস চলছে একটা ঝামেলা চলছে সেখানে কিন্তু চুরি করে গরু ফেলে দেওয়া হচ্ছে সেটা কিন্তু কোনো প্রতিবাদ করছে না এবং কোনো মহল থেকেই কিন্তু এখানে এসে যাচাই করার চেষ্টা করছে না যে গরুটা কে ফেললো এবং কেন ফেললো আপনারা দেখছেন সরাসরি আইএসএফ বাংলা আবার এখানে